প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের পারিবারিক ও আত্মকর্মসংস্থান উদ্যোগ হিসাব সম্পর্কে আলোচনা করব। জীবনকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োগ অতীব গুরুত্বপূর্ণ। সঠিক আয় ব্যয়ের উপরই সুশৃঙ্খল জীবন ব্যবস্থা গড়ে উঠতে পারে। তাই সামাজিক ও পারিবারিক জীবন যাপনে আমাদের আয় বুঝে ব্যয় করা উচিত। পরিবারের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ না করলে আয় বুঝে ব্যয় করা সম্ভব নয়। তাই প্রতিটি পরিবারের সম্ভাব্য আয় ব্যয়ের উপর একটি বাজেট প্রণয়ন করতে হয়। যেহেতু প্রতিটি পরিবার এক একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, তাই অন্য প্রতিষ্ঠানের মতো এখানেও আর্থিক লেনদেন সংঘটিত হয়। তাই এখানে পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হিসাব নিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। পরিবারের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সংঘটিত হয়। সঠিকভাবে আর্থিক চিত্র প্রকাশের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। আর্থিক বিবরণীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে আয় ব্যয়ের চিত্র এবং আর্থিক অবস্থা বিবরণী তৈরির মাধ্যমে পরিবারের সম্পদ দায়ের প্রতিচ্ছবি ফুটে উঠে। পরিবারের আর্থিক বিবরণীর ধাপগুলো নিম্নরূপ। মানে কী কী ধাপ সেটা দেখি। প্রাপ্তিবেদন হিসাব, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। এখন আসি প্রাপ্তিবেদন হিসাব কী। পারিবারিক দৈনন্দিন নগদ লেনদেনের সংক্ষিপ্ত হিসাব থেকে বছর শেষে শ্রেণীবদ্ধভাবে এবং সংক্ষিপ্ত আকারে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে প্রাপ্তিবেদন হিসাব বলা হয়। ইহা নগদান বইয়ের অনুরূপ। সকল প্রকার প্রাপ্তি ডেবিট দিকে এবং সকল প্রকার নগদ প্রদান ক্রেডিট দিকে হিসাবভুক্ত করা হয়। যে কোনো সালের মূলধন ও মুনাফা জাতীয় আয়সমূহ প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট দিকে এবং যেই কোনো সালে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়সমূহ প্রাপ্তি প্রদান হিসাবে ক্রেডিট দিকে লেখা হয়। ইহা তৈরির প্রধান উদ্দেশ্য হল মোট প্রাপ্তির পরিমাণ জানা, মোট প্রদানের পরিমাণ জানা এবং নির্দিষ্ট সময় শেষে হাতে কত টাকা আছে তার পরিমাণ জানা। নিম্নে প্রাপ্তি প্রদান হিসাবে নমুনা ছক দেখানো হলো। এখন আমরা নমুনা প্রাপ্তি প্রদান হিসাবে নমুনা ছক দেখব। জনাব আসাদুজ্জামান একটি কাল্পনিক নাম ধরলাম। প্রাপ্তি প্রদান হিসাব 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছর জন্য। এদিকে ডেবিট দিকে, এদিক হলো ক্রেডিট দিক। আচ্ছা, ডেবিট দিকে হলো প্রাপ্তি সমূহ, ক্রেডিট দিকে হলো প্রদান সমূহ। তাহলে বছরের শুরুতে বা জানুয়ারির 1 তারিখে যদি হিসাব পাল্টা জানুয়ারি 1 তারিখে শুরু হয়, তাহলে ওই সময়কার হাতে নগদ যত টাকা আছে তত টাকা লিখবো। এরপরে প্রাপ্তিসমূহ যত টাকা হলো মুনাফা জাতীয় তা লিখব, মূলধন জাতীয় প্রাপ্তি যত টাকা আছে তত টাকা লিখব। এখন আমার কাছে এগুলো যোগ করলে মোট প্রাপ্তির পরিমাণ দাঁড়াবে। সেক্ষেত্রে আমি এখানে টাকা খরচ করব। তো খরচটা কীভাবে হবে? মুনাফা জাতীয় প্রদানের ফলে হইতে পারে, মূলধন জাতীয় প্রদানের ফলে হইতে পারে। এন হওয়ার পর আমার নিকট যে টাকাটা থাকবে অবশিষ্ট, সেই টাকাটার নাম হলো ব্যালেন্স শীট বা বছর শেষে হাতে নগদের পরিমাণ। তাহলে আশা করি প্রাপ্তি প্রদান হিসাব আমরা বুঝতে পারছি। এখন আসি আয় ব্যয় বিবরণী। হিসাবকাল শেষে অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পরিবারের আয় ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় শুধু চলতি বছরের মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের সাহায্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আয় ব্যয় বিবরণী বলা হয়। আয় ব্যয় বিবরণীতে যদি ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হয় তাহলে উদ্বৃত্তকে বলা হয় ব্যয় অতিরিক্ত আয় বা আয় উদ্বৃত্ত। আর যদি আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে তাকে বলা হয় আয় অতিরিক্ত ব্যয় বা ঘাটতি। ব্যয় অতিরিক্ত আয় বা আয় উদ্বৃত্ত দ্বারা পারিবারিক তহবিলের পরিমাণ বৃদ্ধি করে, আর আয় অতিরিক্ত ব্যয় বা ঘাটতি দ্বারা পারিবারিক তহবিলের পরিমাণ হ্রাস করে। এখন আমরা দেখব যে আয় ব্যয় বিবরণী নমুনা ছক। জনাব আসাদুজ্জামানের আয় ব্যয় বিবরণী 2019 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এই অঙ্কটি করা হয় 1 বছরের জন্য সাধারণত।
তাহলে আয়সম সারা বছরে মোট মুনাফা জাতীয় আয় যতগুলো আছে ততগুলো এখানে লিখবো, যোগ করব, এর থেকে বাদ দিব ব্যয়সম, মুনাফা জাতীয় ব্যয়সম। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে পাওয়া যাবে আয় উদ্বৃত্ত বা ঘাটতি। এখানে মানুষের মৌলিক চাহিদাগুলো যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন এবং অন্যান্য যাবতীয় মুনাফা জাতীয় ব্যয় যেমন ঋণ সুদ, যাতায়াত খরচ, অবসর, জীবন বিমা প্রিমিয়াম এগুলো আসবে, কিন্তু আয় ব্যয় বিবরণীতে কখনো সম্পদ আসবে না। এবার আমরা আসি আর্থিক অবস্থা বিবরণী। সংক্ষেপে আর্থিক অবস্থা বিবরণী বলতে বোঝায় সম্পদ এবং দায়ের বিবরণীকে। কোনো নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সকল প্রকার সম্পদ ও দায়ের সাহায্যে যে বিবরণী তৈরি করা হয় তাকেই আর্থিক অবস্থা বিবরণী বলে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারেও কিছু সম্পদ ও দায় থাকে। সম্পদ সমূহ যেমন বাড়িঘর, আসবাবপত্র, তারপরে বিনিয়োগ, তৈজসপত্র, হাতে নগদ, এগুলো এ হলো সম্পদ। দায়সমূহ হলো যেমন পরিবারের দায় থাকতে পারে, ঋণ থাকতে পারে, বকেয়া কোনো খরচ থাকতে পারে, কেউ টাকা পাওয়া পাওনা হইতে পারে, তাহলে সেগুলো পাওনা দায় ইত্যাদি। যেহেতু পরিবার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় তাই ইহার কোনো প্রারম্ভিক মূলধন থাকে না। তবে প্রারম্ভিক সম্পদ ও দায়ের উপর ভিত্তি করে পারিবারিক তহবিল নির্ণয় করা হয়। আয় ব্যয় বিবরণীর ব্যয় অতিরিক্ত আয় পারিবারিক তহবিলের সাথে যোগ এবং আয় ব্যয় বিবরণীর আয় অতিরিক্ত ব্যয় পারিবারিক তহবিল থেকে বিয়োগ করতে হবে আর্থিক অবস্থা বিবরণীর দায় পাশে। আমরা নিচে দেখব আর্থিক বিবরণী নমুনা সহ নির্মে দেওয়া হল। এখন আসি জনাব আসাদুজ্জামানের আর্থিক অবস্থা বিবরণী 31 ডিসেম্বর 2019। তাহলে এখানে দুইটা ভাগ, আর্থিক বিবরণী মূলত দুইটা ভাগ, একটা হলো সম্পদ সমূহ আর একটা হলো দায় ও পারিবারিক তহবিল। তাহলে বছরের শুরুতে যে সম্পদগুলো আছে এবং বছরের অন্যান্য সময়ে যে অর্জিত সম্পদগুলো, এই সম্পদগুলো যুক্ত করলে আমরা পাবো মোট সম্পদ। আর বছরের শুরুতে যে দায় এবং বছরের অন্যান্য সময়ে যে দায় সৃষ্টি হয় তার সাথে পারিবারিক তহবিল যদি আমরা যুক্ত করি তাহলে পাবো হলো মোট দায়। তবে মনে রাখতে হবে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ সবসময় সমান হবে, অর্থাৎ এর পরিমাণ এবং এর পরিমাণ সবসময় সমান হবে। যদি সমান না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্ক কোথায় ভুল হয়েছে অথবা প্রশ্নে কত ত্রুটি আছে। তাহলে আশা করে বুঝতে পারছি। এবার আমরা যাই একটা অঙ্ক, তাহলে বোর্ড বইয়ের 1 নম্বর অনুশীলনী অঙ্কটা আমরা দেখি। আমরা এতক্ষণ যা আলোচনা করছি, জনাব আসানাবি প্রতি মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। 2017 সালে 1 জানুয়ারি তারিখে তার পরিবারের নগদ তহবিল 2 লক্ষ টাকা, ডিপিএস জমা 1 লক্ষ টাকা ছিল। উক্ত বছরে তার পরিবারে অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: খাদ্য সামগ্রী ক্রয়, তারপর বাড়ি ভাড়া প্রদান, তারপর দৈনন্দিন বাজার, আসবাবপত্র ক্রয়, মুদি ও মনিহারি বিল, গহনা ক্রয়, ডিপোজিট পেনশন স্কিমে জমা, পোশাক ক্রয়। এখন এইটা হলো আমাদের উদ্দীপক। এখন এর থেকে আমাদের নির্ণয় করতে হবে কি জনাব আসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ। তাহলে পারিবারিক তহবিল নির্ণয় করা হয় হল বছরের শুরুতে, হিসাবকালের শুরুতে। তাহলে আমাদের হিসাবকালটা শুরু হয়েছে জানুয়ারি 1 তারিখ। আমরা দেখি আমাদের হিসাবকালটা শুরু হলো জানুয়ারি 1 তারিখ। তাহলে জানুয়ারি 1 তারিখে আমাদের কাছে কী কী সম্পদ আর দায় ছিল তাহলে দেখি আমরা। জানুয়ারি 1 তারিখে আমাদের কাছে নগদ ছিল, নগদ তহবিল হলো 2 লক্ষ টাকা, ডিপিএস জমা হলো 1 লক্ষ টাকা, আর কোনো দায় নেই, সম্পদ হলো 2টি। তাহলে এই 2টি সম্পদ যোগ করলে আমাদের 3 লক্ষ টাকা। তাহলে আমরা দেখি এবার কীভাবে লিখব। জনাব আসান হাবিবের পারিবারিক তহবিল 1 জানুয়ারি 2017। তাহলে নগদ তহবিল ছিল জানুয়ারি 1 তারিখে ছিল হলো, নগদ তহবিল ছিল 2 লক্ষ টাকা, ডিপিএস জমা ছিল 1 লক্ষ টাকা, 2টের যোগ করলে, এই 2টার যোগ করলে হয় হলো মোট 3 লক্ষ টাকা। তাহলে পারিবারিক তহবিল 3 লক্ষ টাকা। তাহলে আমরা বুঝতে পারছি যে পারিবারিক তহবিল কীভাবে নির্ণয় করতে হয়। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, জনাব আসানাবের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রাপ্তিবেদন হিসাবের মাধ্যমে আমরা সমাপনী নগদ তহবিলের পরিমাণ জানতে পারবো। তাহলে প্রাপ্তিপ্রধান হিসাব তৈরি করার আগে আমরা খেয়াল করে দেখি যে আমাদের প্রাপ্তিপ্রধান হিসাবের ঘরটা কেমন ছিল। এই ছিল আমাদের প্রাপ্তিপ্রধান হিসাব। তাহলে ব্যালেন্স বিডি বছরের শুরুর যেটা ছিল সেটা দিয়ে আমরা শুরু করতে হবে। তাহলে জানুয়ারি 1 তারিখে আমাদের ছিল 2 লক্ষ টাকা। তাহলে আমরা দেখি জানুয়ারি 1 তারিখে আমাদের কত ছিল, নগদ তহবিলের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা। তাহলে আমরা লিখছি কিনা দেখি এবার, এই যে নগদ তহবিলে আমরা লিখছি 2 লক্ষ টাকা, ঠিক আছে।
এবার আমরা তারপরে হইলো আমাদের ডিপিএস জমা ছিল 1 লক্ষ টাকা, তাহলে ডিপিএস জমা লিখিয়ে হইলো, ডিপিএস জমা এখানে আসবে না কারণ এটা হইলো প্রাপ্তিবদান হিসাবে। এখন তারপরে আর আছে কি আমাদের, আমাদের ছিল হইলো সে মাসে 12,000 টাকা করে বেতন পায়, তাহলে এক মাসে 12,000 তো অঙ্কটি হইলো 1 বছরের জন্য, তাহলে 1 বছরে পায় কত, 12,000 × 12, 12 মাসে 1 বছর, তার মানে গুণ দিলে হইলো 1,44,000। এরপরে আর পায় কি, পার্ট টাইম লেকচার হিসাবে সম্মানী পান হইলো 5,000 টাকা, তাহলে এক মাসে পায় 5,000, তাহলে 12 মাসে পায় 5 × 60,000 টাকা। তাহলে আমরা বুঝলাম যে কত টাকা পায় সেটা বুঝলাম, ঠিক আছে। এখন আমাদের প্রাপ্তি দিকের গুলো শেষ, এবার প্রদান দিকের গুলো দেখো, যে খাদ্য সামগ্রী ক্রয় করছে 30,000, বাড়ি ভাড়া দিচ্ছে 80,400, দৈনন্দিন বাজার 24,000, আসবাবপত্র 15,000, মুদি মনিহারি বিল 2,500, গহনা ক্রয় 60,000 এবং ডিপিএস জমা ছিল 24,000, পোশাক ক্রয় 11,000। তাহলে এইগুলো আমরা প্রধান দিকে বসাই, প্রধান দিকে বসাইলে আমাদের কি হবে, প্রধান দিকে বসাইলে আমরা পাবো হলো আমাদের যে মোট প্রদানের পরিমাণ কত সেগুলো আমরা জানতে পারবো, মোট প্রদানের পরিমাণ আমরা জানতে পারবো। তাহলে আমরা এই কালিগুলো কেন মুছতেছি তাহলে সেটা আমরা একটু পরে বলবো, তাহলে কেন এই কাজটা করতেছি, আবার আমরা এগুলো ব্যবহার করব। তাহলে আমরা আগে দেখি, তাহলে আমাদের মোট প্রাপ্তি পরিমাণ ছিল 4,04,000 টাকা, এর মধ্যে আমাদের প্রদান এই যে 4,04,000 থেকে এই পর্যন্ত আমরা প্রদান করছি, করার পর আমাদের কাছে এখনো হাতে আছে বা জনাব আহসান হাবিবের হাতে আছে 1,57,100 টাকা, এটাই হলো সমাপনী হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত। তাহলে জিনিসটা বুঝতে পারছি কিভাবে প্রাপ্তিবদান হিসাব থেকে সমাপনী হাতে নগদ বা নগদ বা নগদ উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। এবার আমাদের কাজ হলো যে 3 নম্বর অর্থাৎ গ নম্বর প্রশ্ন, যে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় কর। তাহলে আমরা কিভাবে প্রাপ্তিবদান হিসাব থেকে আমরা সেটা নির্ণয় করব, এবং প্রাপ্তি থেকে আসব হলো যে কোনগুলো আমাদের জন্য সম্পদ, কোনগুলো আমাদের জন্য আয়, নগদ তহবিল আমাদের জন্য সম্পদ, তাহলে এখানে এটা আয়ের মধ্যে আসবে না। তাহলে বেতন, প্রাপ্তি এবং সম্মান এই দুইটি হলো আমাদের জন্য আয়। তাহলে এই যে আয় আমরা দুইটা লিখি, বেতন এবং সম্মানে আয় দুইটা মিলি হইলো 2,04,000 টাকা, এটা হলো বার্ষিক মোট আয়, আর অন্যান্য কোনো আয় আমাদের নাই। এবার আসি প্রধান দিক থেকে, প্রধান দিক থেকে খেয়াল করে দিই, খাদ্য সামগ্রী আমাদের জন্য হলো ব্যয়, বাড়ি ভাড়া আমাদের জন্য ব্যয়, দৈনন্দিন বাজার আমাদের জন্য ব্যয়, কিন্তু আসবাবপত্র ক্রয় আমাদের জন্য সম্পদ। তাই আমরা এটাকে একটু আলাদা করার জন্য, সম্পদটা আলাদা করার জন্য আমরা একটু অন্য কালি ব্যবহার করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আসবাবপত্র ক্রয় আমাদের জন্য সম্পদ, তাহলে এটা আমাদের জন্য ব্যয় না, তাহলে বুঝতে পারলাম। ঠিক গহনা ক্রয় আমাদের জন্য সম্পদ, তাহলে গহনাটা আমরা একই কালি ব্যবহার করি, হলুদ কালিটা ব্যবহার করে দিই। তারপরে ডিপোজিট পেনশন স্কিমের জমা, এটাও আমাদের জন্য সম্পদ, তাহলে এটাও আমরা ব্যবহার করে দিই, ব্যবহার করি। তারপর পোশাক ক্রয় আমাদের জন্য ব্যয়, সমাপনী নগদ তহবিল নগদ আমাদের জন্য সম্পদ, সেটাকে আমরা আলাদা করে দিই। তাহলে এবার আমরা সম্পদগুলো আলাদা করলাম, তাহলে বাকি যেগুলো রয়ে গেল, থেকে গেল, যেমন খাদ্য সামগ্রী ক্রয়, বাড়ি ভাড়া প্রদান, দৈনন্দিন বাজার, মুদির বিল, পোশাক ক্রয়, এগুলো আমাদের জন্য ব্যয়, তাহলে এগুলো ব্যয় পাশে বসালাম। তাহলে ব্যয় পাশে বসানোর পর আমাদের মোট যোগফল ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 1,47,900। তাহলে মোট আয়ের পরিমাণ হইলো আমাদের 2,04,000, মোট ব্যয়ের পরিমাণ হইলো আমাদের 1,47,900। তাহলে এই যে এই দুইটি থেকে বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল দাঁড়া হইলো 56,100, 56,100। তাহলে আয়ের পরিমাণ বেশি, ব্যয়ের পরিমাণ কম, এই জন্য সেটা হয় আয়ের উদ্বৃত্ত। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি, সবাই বুঝছি আশা করি। তো আমরা বাসায় এই অঙ্কটাই প্র্যাকটিস করব, ভালোভাবে দেখব, যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসে আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সেই সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।